সত্যের পথে যারা থাকে ন্যায়ের পথে যারা থাকে তারা ন্যায়ের বিচার পায়। একজন সৈনিক হয়ে আমি ন্যায়ের জন্য যুদ্ধ করেছিলাম বলে আমাকে আসামি বানানো হচ্ছে, আমাকে মিথ্যে সাক্ষীর মাধ্যমে আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে। বাট ওয়াই? এই আদালত সবচাইতে পবিত্র স্থান, এখানে মানুষ আসে ন্যায় বিচারের আশায়। অথচ ওইসব নামধারী সমাজ সেবকদের টাকার কাছে এখানে অন্যায়কে ন্যায় বানানো হয়, সব সত্য ঢাকা পড়ে যায়, মিথ্যাকে এখানে সত্য বানানো হয়। যেমন অন্যায় করেছে উসমান, অথচ আমাকে ভাসানো হচ্ছে। আমার ফুলের মতো অন্ধ পবিত্র বোনকে ওই শয়তান উসমান ধর্ষণ করে মেরে ফেলেছে, অথচ সেই উসমান আদালতে দাঁড়িয়ে সাক্ষী দিচ্ছে আমার বোন দেহ ব্যবসায়ী, আমার বোন দেহ ব্যবসায়ী। পবিত্র কোরআন শরীফ চেয়ে ওরা মিথ্যে কথা বলে, আদালতে দাঁড়িয়ে আইনের নামে প্রহসন করছে উসমান। আদালতে দাঁড়িয়ে যারা আইনকে নিচ্ছে নিমিরি খেলে, আদালতে দাঁড়িয়ে যারা আইনকে পণ্ড বানায়, তাদের বিরুদ্ধে আমি বিদ্রোহ ঘোষণা করলাম। উসমান কালো পোশাকধারী আইন ব্যবসায়ী, পুলিশ ওরা যোগ সাজসে আমার বোনকে বেশ্যা বানিয়েছে। চরিত্রহীন, ওদের চরিত্র বলে কিছু নেই, ওরা সমাজসেবা নামে বেশ্যাগিরি করে, ওরা আইন ব্যবসার নামে বেশ্যাগিরি করে, ওরা পুলিশের পোশাকে বেশ্যাগিরি করে। ওদেরকে গ্রেপ্তার করুন, ওদেরকে খতম না করলে ওরা বাংলাদেশকে শেষ করে ফেলবে, সোনার দেশকে ওরা পতিতালায় বাড়ি ফেলবে। বোনকে দিয়ে যে ব্যবসা করে তার মুখে দেশপ্রেমের কথা মানায় না। আসামে আন্দোলন পাগল হয়ে গেছে, দিস ইজ কন্ডেম অফ কোর্ট। উকিলের গায়ে হাত দেওয়ার জন্য সাজা পাওয়া উচিত ইওর অনার। আপনারা প্রমাণ করলেন আপনারা ক্রিমিনালদের দোষর, আপনারা অপরাধীদের সহযোগিতা করেন। আমার মতো নির্দোষকে দোষী বানালা? এই সমাজের মানুষ, এই বাংলাদেশের মানুষ, তোমরা আমাকে দোষী বানাচ্ছ? হ্যাঁ দোষী। মহামান্য আদালত, আমার মক্কেল আন্দোলন সম্ভবত মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, ওকে মানসিক হাসপাতালে পাঠানোর জন্য আবেদন করি। ইয়েস উকিল সাহেব, ইয়েস ইয়েস ইওর অনার। আমি সত্যি মানসিক রোগে ভুগছি, আমি সত্যি মানসিক রোগে ভুগছি, আমি মুক্তি চাই, আমি এই পৃথিবী থেকে মুক্তি চাই। এই আদালত আসামি আন্দোলনকে মানসিক হাসপাতালে প্রেরণের নির্দেশ দিচ্ছে। ওকে ওয়ার্ডে নিয়ে যাও। দাঁড়াও 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 দাঁড়াও, কি প্রবলেম? নিজের পোস্তন ভাইয়ের লোককে খুন করে পাগল সেজেছে। বাহ বাহ বাবা, খুব ভালো রুগী নিয়ে এসেছো, এরকম রুগী চাই। ওর এমন ট্রিটমেন্ট করবো যে ওকে বোঝানো হবে পাগল কাকে বলে। আই তিন নম্বরে নিয়ে যাও, চলুন। এই যে স্যার আন্দোলন। এই যে বাবা আন্দোলন, এখানে আন্দোলন করো, চিৎকার পারো, মানুষ জনগণ এখানে আসবে না, তোমারে বুঝানো হবে
মানুষ জানে ওসমান দরদি আজ তুই দেখবি ওসমান কত কঠিন হইতে পারে বড় ভাই এত কথা কেন ওরে মারা ফালাই না 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 ওকে মেরে ফেললে তো সব শেষ ওকে টর্চার করতে হবে স্যার টর্চার